আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো ইউরোপে দেখা যায় শীতকালে সকাল হয় দেরিতে, মানে 8টা পর্যন্ত অন্ধকার থাকে, আবার সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে কথা বলবো হচ্ছে এখন পর্যন্ত কি পরিমাণ নূর আস্তা কোন কোন শহর থেকে উঠছে। আরেকটা মানে আমি গতকাল মানে রাতে একটা ভিডিও দিয়েছিলাম, মানে বিভিন্ন শহরে যে সিজনালে নূর আস্তা উঠছে। আরেকটা হচ্ছে আপনাদের একটা কমেন্ট ছিল, মানে একটা ভিডিও নিয়ে, যে মালিকের কাছে ইমেল আসতেছে বা টাইটেল দিলেন, আসলে ইমেলটা মানে কি বলতে চাচ্ছিলেন একটু বুঝিয়ে যদি বলেন। তো প্রথমে আমি আসি হচ্ছে ইমেলের ব্যাপারটা। ইমেলটা হচ্ছে অনেকেই আপনারা দেখা যায় সিজনাল, ডোমেস্টিক এবং নন সিজনালে ডিসেম্বরে আবেদন করছেন। তো এই আবেদনগুলো দেখা গেছে যে আপনাদের মানে জন্য যারা মানে মালিক বা এজেন্ট বা আত্মীয় যারাই আবেদন করছে, তারা হয়তো খুব তাড়াহুড়ার মধ্যে কিছু মানে ডকুমেন্ট জমা দেয় নাই। ডকুমেন্ট গুলা ধরেন ট্যাক্স ট্যাক্সের কাগজ হইতে পারে, আনপালের সার্টিফিকেট হইতে পারে, তার ইনকাম হইতে পারে, মানে এক একজনের এক একটা হয়তোবা কাগজ জমা হয় নাই। তো স্পন্সরের ক্ষেত্রে আর ডোমেস্টিকের ক্ষেত্রে এরা চেকিংটা, আমি বারবারই অনেক ভিডিওতে বলছি যে চেকিংটা খুব বেশি হয়, এবং তারা একদম মানে কি বলবো পুরাপুরি সবকিছু ঠিক থাকলে তখনই আপনার নূর আস্তাটা দেয়। যদি কোনো কাগজ আপনার ধরেন যে আবেদন এবং ক্লিক মানে আপনার খুব তাড়াতাড়ি হয়েছে, তারপরও আপনার দেখা যাবে কাগজ যদি মিসিং হয়, তখন আপনার আবেদনটা একটু পিছিয়ে যাবে। তো এটা মানে হচ্ছে পিছিয়ে যাওয়া মানে এই না যে আপনারটা উঠবে না, আপনার মালিকের কাছে বা আপনার মালিক জানার কথা যে ইমেল যদি আসে বা সে চেক করে স্পিড আইডি দিয়ে সে দেখতে পারে, যদি আসে সে যদি সাথে সাথে যেই কাগজটা তার কাছে চাইছে, ধরেন আনপালের সার্টিফিকেটটা দেয় নাই, সে যদি বলে যে তোমার আনপালের সার্টিফিকেটটা দাও, যদি সাথে সাথে বা একদিন বা দুই দিনের মধ্যে যদি দিয়ে দেয় জমা, তাহলে দেখা যাবে যে আপনার নূর আস্তাটা ওঠার সম্ভাবনা অনেক বেশি। তো ইমেল আসা মানে ভয় পাওয়ার কিছু নাই, ইমেল আসা মানে হচ্ছে আপনার জন্য একটা পজিটিভ সাইন, মানে হচ্ছে তারা আপনার আবেদনটা চেক করছে, মানে আবেদনটা চেক করছে, এখন সব কাগজ নাই বলে আপনার নূর আস্তাটা দিতে পারতেছে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই যদি ইমেল আসে তারপরে যদি মালিক কাগজ জমা দেয়, তো কতদিনের মধ্যে নূর আস্তা উঠতে পারে? তো আপনার মালিক যদি কাগজটা খুব তাড়াতাড়ি জমা দিতে পারে, তাহলে আপনার নূর আস্তাটা বেশি সময় লাগবে না, হয়তো বা ম্যাক্সিমাম 1 মাস লাগতে পারে, তার আগেও উঠতে পারে, আবার অনেক দেরিও হইতে পারে। এটা আসলে ওদের মানে প্রেশার অথবা চেক কখন করবে জমা দেওয়ার পরে। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার মালিকের ইমেল আসছে, আমরা কি ফেব্রুয়ারিতে জমা দিব কিনা? প্রথমত হচ্ছে যদি ইমেল এসে থাকে, তার মানে হচ্ছে আপনার সম্ভাবনাটা আছে। আপনার মালিকরে বা আপনার দালাল বা যেই আবেদন করছে তাকে রিকোয়েস্ট করেন যেই কাগজটা জমা দিতে বলতেছে সেইটা তাড়াতাড়ি জমা দিতে, তাহলে হয়তো বা আপনার নূর আস্তাটা উঠবে, হয়তো বা মানে সবাইটা উঠার পরে হয়তো বা আপনারটা উঠবে। তো এটা আপনি দুইবার যখন আবেদন করবেন, আপনার কিন্তু ফেব্রুয়ারিতেও কিন্তু একটা আবেদন ফি বাবদ একটা খরচ আছে, তো আপনি ওই খরচটা না করলেই ভালো। মানে আপনার ওই আপনি হয়তো 25-এর জন্য চেষ্টা করতে পারেন, কারণ একটা সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত। আর বিশেষ করে ফেব্রুয়ারিতে আপনি তাড়াহুড়া করে আবার আবেদন করলেন, দেখা গেল যে আপনার আবেদনটা হইলো এমন সময় যেটা হচ্ছে আপনার মানে অনেক দেরিতে হইলো, কিন্তু আপনার আবেদন ফি কিন্তু জমা দিতে হচ্ছে, তো আপনার এক্সট্রা একটা খরচ হলো। যাদের ইমেল আসছে আর যাদের আসে নাই, নূর আস্তা উঠে নাই, তবে আপনার মালিক বা দালাল বলতে পারেন যে আপনার মানে ওনাদের কাছে কোনো ইমেল আসছে কিনা, যদি আসে তাহলে ওই মানে যে ইমেলে যা বলছে সেইভাবে যদি তারা কাজ করে এবং অথরিটিতে যদি ডকুমেন্ট গুলা সাবমিট করে, তাহলে আল্লাহর রহমতে মানে কি বলবো ইনশাল্লাহ আপনার ওঠার সম্ভাবনা অনেক বেশি আছে। এখন বলবো হচ্ছে ওভারঅল অনেক শহর থেকেই নূর আস্তা উঠছে, আমি গতকাল রাতেই বলছি। আর তার মধ্যে অনেক ছোট শহর থেকে উঠতেছে, তার মধ্যে সিজনালের মধ্যে যেমন কিছু শহর আমি বলছিলাম, রবিগো, রিমিনি, বাড়ি, তারপরে পালারমো, লাতিনা, বিতর্বতে উঠছে, আরেকটা শহর হচ্ছে বলোনিয়া, যেটা বলজানো বা বলিনিয়া যেটাই বলেন, বাড়ি থেকেও উঠছে, আর ফ্রেন্সা বা মিলানো, এই ধরনের সিটিগুলো থেকে মানে সিজনালের মোটামুটি ভালো পরিমাণে আপনার নূর আস্তা উঠছে। আরো অনেক শহর থেকে হয়তো উঠতেছে, আমার মানে সব শহর সম্পর্কে তো আসলে আমার মানে জানা সম্ভব না, তবে আপনাদের যাদের যেখানে আবেদন হয়েছে, আপনারা নিজেরাও আপনার দালাল বা মালিক যাদের উঠে নাই, তারা আপনারা মানে
জানার জন্য মানে মেইল করেন, জিজ্ঞাসা করেন, তারা হয়তো বা আপনাকে এক্সাক্ট ইনফরমেশনটা দিতে পারবেন। আর এই সপ্তাহ হচ্ছে আপনার শুক্রবার পর্যন্ত আশা করা যায় আরো অনেক নুলাস্তা উঠবে এবং বিভিন্ন শহর থেকে উঠবে, আর শনি রবিবারে তো বন্ধ থাকে, তো দেখা যায় আপনার পরের মানে নেক্সট উইক আবার সোমবার থেকেও উঠবে। আপনাদের একটা খুব কমন ছোট্ট প্রশ্ন থাকে যে বাই কোন মানে এই শহরে কত মিনিট পর্যন্ত নুলাস্তা উঠছে। আসলে এটার মানে সরকারি ভাবে এরকম বলে না যে এই শহর থেকে এত মিনিট পর্যন্ত উঠছে আর উঠবে না, এরকম কোনো নিউজ প্রকাশ করে না। একটা আইডিয়া দেওয়া হয় এবং হচ্ছে কারো নুলাস্তা উঠলে ওই নুলাস্তাটা দেখলে মানে ধরেন যে আমি যেটা দেখছি হয়তো বা আমার কাছে মনে হয়েছে এই নুলাস্তাটা এত এত মিনিটেরটা উঠছে, তার মানে এই নুলাস্তাটাই শেষ না, আরেকজনের যদি অন্য সময়টা হয় যারা 9:02 বা 3 উঠতে পারে তো তারটা তার ওই সময় উঠছে। বাট লাস্ট যে আপডেট সরকারি মানে ওয়েবসাইটে যেটা বলছিল যে ডোমেস্টিক সিজনাল নন সিজনাল আপনার কি পরিমাণ আবেদন হয়েছে এত মিনিট পর্যন্ত, ওই পর্যন্তই যাচাই বাছাই করতেছে এবং ওই ওই মিনিটের নুলাস্তা গুলোই এখন দেওয়া হচ্ছে। আর অফিসিয়াল ভাবে এমন হয় না যে নুলাস্তা সব দেওয়া হয়ে গেছে এখন আর দিব না, এরকম হয় না। অফিসিয়াল ভাবে হয় যেটা হয় যে একটা মানে ঘোষণা হয় যে ম্যাক্সিমাম নুলাস্তা উঠে গেছে বা কিছু আছে, যেমন লাস্ট 27 মার্চে যেটা 2023-এর যে ইয়া ছিল ফ্লুসি ছিল, যদি ওই রকম হইতো যে সব নুলাস্তা উঠে গেছে সরকারি ভাবে যদি ঘোষণা দিত তাহলে কিন্তু এই যে আপনারা দেখছেন অনেকের নুলাস্তা উঠছে 27 মার্চের ফ্লুসি মানে ফ্লুসি যেটা ছিল। তো সরকারি ভাবে যেহেতু ঘোষণা দেয় না তো আমি নিজেও বলতে পারবো না যে এক্স্যাক্টলি নুলাস্তা আজকেই দেওয়া শেষ বা এই তারিখে সব দেওয়া হয়ে গেছে, এটা বলা আসলেই খুব কঠিন, মানে এটা কঠিন প্রশ্ন যদি বলেন। তবে যেটা ইনিশিয়ালি মানে যেভাবে বলছে ওইভাবে নুলাস্তা চেক হচ্ছে এবং ধরেন আপনার নুলাস্তা 9:02-3 এরকমের মানে সময়ের গুলাই উঠতেছে প্রথম যাদের আবেদনটা হয়েছে। যাই হোক, ওভারঅল এটাই ছিল। আর নতুন কোনো যদি মানে আপডেট আসে আবার অন্য কোনো শহর থেকে যদি আমি খবর পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।